কৈলাসহরে রাজনৈতিক হিংসা প্রতিহিংসার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। ইদানিংকালে কৈলাসহরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ক্রমশই ব্যক্তি আক্রমণের দিকে এগোচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে 21 আগস্ট সোমবার দুপুরে কৈলাসহর কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হদিশ মিয়া, সেবা দলের জেলা সভাপতি তথা ইছবপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য জয় সিনহা, যুব কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি শানু চৌধুরী, যুবনেতা জুবের আহমেদ খান ও রাজু মিয়া। সাংবাদিক সম্মেলনে শানু চৌধুরী বলেন যে সম্প্রতি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৈলাসহর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল এবং বিধায়ক বীরজিৎ সিনহাকে খুনি বিধায়ক বলে আখ্যায়িত করে গ্রেপ্তারের দাবি করা হয়। 2009 সালে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে অরবিন্দ নগর কলোনি এলাকায় খুনের ঘটনা সংঘটিত হয়। সেখানে বীরজিৎ সিনহার দেহরক্ষী নিখিল দেবনাথ এবং সিপিআইএম দলের কর্মী হান্নান মিয়া খুন হয়েছিলেন। সেই ঘটনাস্থল থেকে বীরজিৎ সিনহা, মোহাম্মদ বদরুজ্জামান এবং চন্দ্রশেখর সিনহা প্রাণ হাতে নিয়ে পালিয়ে আসেন। কংগ্রেস দলের অভিযোগ, এই ঘটনার পেছনে দুই ভাইরা ভাইয়ের সুপরিকল্পিত পরিকল্পনা ছিল। 2008 সালে বিধানসভা নির্বাচনের সময় সিপিআইএম নেতা বিশ্বরূপ গোস্বামী পিস্তল কাণ্ডে চাকমাঘাটে পুলিশের হাতে আটক হওয়ার ঘটনাতেও সেই ভাইরা ভাইকেই দায়ী করছে কংগ্রেস দল। 2013 সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর কৈলাসহরে যে অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার পেছনেও দুজনকেই দায়ী করা হয়েছে সাংবাদিক সম্মেলনে। সাংবাদিক সম্মেলনে আরও বলা হয়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, 6 বারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহাকে প্রাণে মারার জন্য বারবার ষড়যন্ত্র করা হচ্ছে এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্তে একাধিকবার অ্যাটাক করা হয়েছে। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মাফিয়া মুক্ত ত্রিপুরা গড়ার প্রতিশ্রুতি দিলেও কৈলাসহরে বিভিন্ন ক্ষেত্রে মাফিয়া রাজ কায়েম রয়েছে বলে দাবি করা হয় কংগ্রেস দলের তরফে। এই সম্পর্কিত বিভিন্ন লিখিত অভিযোগ জানিয়ে পুলিশের মহানির্দেশকের কাছে এবং জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন বিধায়ক বীরজিৎ সিনহা। আগামী দিনে এই ধরনের ঘটনা পুনরায় সংঘটিত হলে যুব কংগ্রেস তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে শানু চৌধুরী জানান। যেটা তারা বলে যে এটা সর্বদলীয়, কিন্তু আসলে সেটা সর্বদলীয় নয়। যদি সর্বদলীয় হতো তাহলে এই সংস্থার অফিসটা, এরা বিজেপির যে সংগঠন বিএমএস অফিসে, তাদের এই কন্ট্রাক্টর সংস্থার অফিস, সেখানেই তাদের সব মিটিং হয় এবং সেখানে বলা আছে যে যারা 10 লক্ষ টাকা নিচে যে কাজগুলো বের হবে সেই কাজগুলো কিন্তু আবার বিজেপির কার্যকর্তাদের দিতে হবে, এটা বাধ্যতামূলক, এবং যারা কাজ পাবে তাদেরকে 5% করে দিতে হবে তাদের এই সংস্থাকে। তো আপনারা জানেন বুলেনি কৈলাসহরবাসী সেই 2008 সালের ঘটনা, যে দুই ভাইরা ভাই মিলে 2008 সালে বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ার কারণে সিপিএম নেতা বিশ্বরূপ গোস্বামীকে চাকমাঘাটে পিস্তল দিয়ে ধরিয়ে দিয়েছিলেন সেই দুই ভাইরা ভাই। সেই দুই ভাইরা ভাই যারা 2013 সালে আমাদের বর্তমান বিধায়ক বীরজিৎ সিনহা মহোদয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়ার পর যেদিন ফলাফল ঘোষণা হয়, 2013 সালের বিধানসভার ফলাফল ঘোষণার দিন হেরে গিয়ে দুই ভাইরা ভাই মিলে কৈলাসহরের মধ্যে যে একটা তাণ্ডব শুরু করেছিলেন, মানুষকে যেভাবে লাঠি দিয়ে মারপিট করা হয়েছিল, পিস্তল দিয়ে মানুষকে ভয় হুমকি দেওয়া হয়েছিল এবং বিভিন্ন মানুষের উপর নির্যাতন করা হয়েছিল, এই কথা কিন্তু এই কৈলাসহরের মানুষ ভুলেনি। আপনারা জানেন আমাদের এই কৈলাসহরের বর্তমান বিধায়ক সদ্য বীরজিৎ সিনহা মহোদয় এই কৈলাসহরের 53 বিধানসভার 6 বারের বিধায়ক, উনাকে কিছুদিন আগে প্রাণে মারার জন্য পরিকল্পনা করেছিল সেই দুই ভাইরা ভাই মিলে। বিগত দিনেও আমরা জেনে আপনাদের জানা আছে, কৈলাসহরবাসী জানা আছে, যেভাবে বারুবাজারে ওনাকে প্রাণে মারার জন্য চেষ্টা করা হয়েছিল সেইভাবে একই কায়দায় এবারও ওনাকে কিছুদিন আগে কুমারঘাটের DWS অফিসের সামনে ওনাকে প্রাণে মারার জন্য তারা তৈরি হয়েছিল, কিন্তু সৃষ্টিকর্তা সহায় থাকার কারণে আমাদের মাননীয় বিধায়ক এবং আমাদের জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান সাহেব ওনারা কোনোভাবে বেঁচে আসেন। তারা কিন্তু দীর্ঘদিন থেকে আমাদের এই জেলা কংগ্রেস সভাপতি বলুন আর আমাদের জনপ্রিয় বিধায়ক বীরজিৎ সিনহাকে প্রাণে মারার চেষ্টা করছে সেই দুই ভাইরা ভাই মিলে। আমরা যখন কৈলাসহরের আমাদের বিধায়ক যখন কৈলাসহরের সার্বিক মানে সান্ত্বনার কথা চিন্তা করে তিনি যখন আমাদের পুলিশের রাজ্য পুলিশের মহানির্দেশককে উনি চিঠি দিয়েছেন, সেই চিঠি দেওয়ার পর তিনি আরও বিভিন্ন
আমাদের কৈলাসহরের জেলার এসপি মহোদয়ের কাছে চিঠি দিয়েছেন, কৈলাসহর থানার ওসি সাহেবের কাছে তিনি চিঠি দিয়েছেন, কৈলাসহরের বাসীর সার্বিক মানে সন্ত্রাসমুক্ত এবং রাজ্য মানে রাজ্যের সন্ত্রাস যাতে না হয় এর জন্য তিনি চিঠি দিয়েছিলেন। কোথা থেকে দেখলাম গত পরশু দিন সেই কন্ট্রাক্টর সংস্থার যারা মাফিয়ারা রয়েছেন ওনারা গিয়ে আমাদের কৈলাসহরের থানার সামনে গিয়ে বিরোধী সিনহা খুনি খুনি বলে তারা স্লোগান দিচ্ছে। তো কৈলাসহরবাসী এটা জানতে চায় তাদের কাছ থেকে যে আমাদের মাননীয় বিধায়ক যদি খুনি হয়ে থাকে তাহলে সেই খুনের প্রমাণটা তারা দিতে হবে। এই খুনের প্রমাণ এই রাজ্যবাসী চায়, এই কৈলাসহরবাসী চায়। আমরা ধিক্কার জানাই এই ধরনের বাজে মন্তব্য করার জন্য, বাজে স্লোগান করার জন্য। এই যে দুই বাইরা ভাই মিলে যে মাফিয়া রাজ কায়েম করছেন সেই মাফিয়া রাজ অতিসত্বর বন্ধ করতে হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এই ত্রিপুরা রাজ্যকে মাফিয়া মুক্ত এবং সন্ত্রাস মুক্ত করতে হবে, কিন্তু আজ উনার দলের দুজন ভাইরা ভাই মিলে আমাদের কৈলাসহরের যে একটা শান্ত পরিবেশ তারা নষ্ট করে। তবে সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেস নেতা শানু চৌধুরী দুই ভাইরা ভাই বলতে কাকে বোঝালেন তা কারোর কাছে স্পষ্ট হয়নি। ভাইরা ভাই না বলে দুই ভাইরা ভাইয়ের নাম ক্যামেরার সামনে স্পষ্টভাবে বললে সবার কাছে বুঝতে সুবিধাই হতো। সাংবাদিক সম্মেলন করে অস্পষ্টভাবে বলে দিলেন, আর মিডিয়া অর্থাৎ সাংবাদিকরা ভাইরা ভাইয়ের নাম স্পষ্টভাবে বলে নিউজ করবে আর রাজনৈতিক ব্যাপারীরা এর ফায়দা লুটবে। দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হলো এবং ভাইরা ভাইয়ের নাম স্পষ্টভাবে বলা হলো না, এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা সেটা পরবর্তী সময়ে জানা যাবে বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।